কিছুদিন আগে পালিত হয়েছে খুশির ঈদ, আর তার সঙ্গে শেষ হয়েছে পবিত্র রমজান মাস। এক মাসের উৎসবের ইতি হয় ঈদ পালনের মাধ্যমে। তাই ঈদ পালন হওয়ার সঙ্গে সঙ্গেই বিষাদে ভরে ওঠে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের মন। তাই তাদেরকে একটু আনন্দ দিতে বিভিন্ন জায়গায় পালিত হয় ঈদ মিলন উৎসব। দুর্গাপুজোর পরে যেমন পালিত হয় বিজয়া সম্মিলনী, ঠিক তেমনই ঈদের শেষে পালিত হয় ঈদ মিলন উৎসব। মুখ্যমন্ত্রী বারবার বলে থাকেন ধর্ম যার যার, উৎসব সবার। সেই বার্তাকে পাথেয় করেই ঈদ মিলন উৎসবের আয়োজন করা হয় এন্টালি বিধানসভার বিধায়ক স্বর্ণকমল সাহার উদ্যোগে। এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট। প্রধান অতিথির উপস্থিত ছিলেন জননেতা মদন মিত্র, সকলের কাছের মানুষ কাজের মানুষ তাপস রায়, উপস্থিত ছিলেন মানা চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টরা। এদিনে ঈদ মিলন উৎসব উপলক্ষে উপস্থিত ছিলেন সকল ধর্মাবলম্বী মানুষেরা। বিধায়ক স্বর্ণকমল সাহার এহেন উদ্যোগকে সাধুবাদ জানান সকলে। ঈদের ছুটিতে আমরা সকলে আনন্দ করি, মিলে মিলে ঝুলে আনন্দ করি। ঈদ মিলনের আয়োজন করেছি। এই আয়োজনের মাধ্যমে আমরা একটা জিনিস বলতে চাই যে আমরা ধর্মীয়ভাবে নিজেরা বিভাজিত হতে চাই না, হতে দেবো না। মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি সব ধর্মের মানুষকে একত্রিত করে যার যার ধর্মকে নিয়ে তার ধর্ম অনুষ্ঠান করবে। ধর্ম যার যার আর উৎসব সবার, একের জন্য ধর্মীয় অনুষ্ঠানে আমরা সকলে মিলে, সব ধর্মের মানুষ মিলে সেইটাকে উৎসবে পরিণত করবো। এই পরিস্থিতি পরিবেশটা আমাদের রাজ্যের কোনো রাজনৈতিক, যারা রাজনীতি করে ধর্মীয়ভাবে, তাদেরকে সফল হতে দেবো না। এটাই আমাদের প্রমিস মমতা ব্যানার্জি, এটাই আমাদের প্রতি আহ্বান যে আমরা যেন সকলে সব ধর্মের মানুষরা মিলে পশ্চিমবঙ্গের উন্নয়নে সামিল হই, এবং মমতা ব্যানার্জি যে সমস্ত কর্মসূচি সেই কর্মসূচিগুলো মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিই। এই দায়িত্ব আমাদের কমিটিটা ঈদ মিলন ছিল। মেন অর্গানাইজার হচ্ছে আমাদের জনপ্রিয় ইন্টালি বিধানসভা স্বর্ণকমল সাহার উদ্যোগে আজকে আমাদের ডেকেছিল। আমাদের হচ্ছে সেখানে হিন্দু মুসলিম শিখ ইসাই সম্প্রদায় মানুষ আপনারা দেখেছেন সংবিধান মানছে না, মানছে না, গণতন্ত্র বিপন্ন। আজকে যা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন যে লড়াই আজকে আমি বলছি না, মানুষ চাইছে। কেননা আপনারা দেখেছেন ইউপিতে মানুষকে গুলি করে দিচ্ছে, গুলিকে অধিকার কেউ দেয়নি। আমাদের সংবিধান, সংবিধানের যদি কেউ অন্যায় করে আইন আছে, ল আছে, সংবিধান আছে, সংবিধান মানছে না, ল মানছে না। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।